Hello everyone, Assalamualaikum. আমি ইউরোপ বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে এডুকেশন কাউন্সিলর জ্যোতি বলছি। ইউরোপ বাংলা গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আপনাদের সাথে। আজকে যে দেশটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, দেশটির নাম হচ্ছে ফ্রান্স। ফ্রান্স নিয়ে কিন্তু কম বেশি সকলেই জানে, ফ্রান্স নিয়ে কিন্তু অনেকের অনেক ধরনের ফ্যান্টাসি কাজ করে। এবং ফ্রান্সের ক্যাপিটাল যেহেতু প্যারিস এবং প্যারিসকে সৌন্দর্যের একটা নিদর্শন বলা হয়ে থাকে, সো প্যারিসে যাওয়ার জন্য অনেক স্টুডেন্টই আছে যারা আসলে ফ্রান্সে যেতে আগ্রহী হয়ে থাকে। সো স্টুডেন্ট ভিসায় আপনি যদি ফ্রান্সে পড়াশোনা করতে যেতে চান, আপনার কী কী এডুকেশনাল রিকোয়ারমেন্ট লাগছে প্রথমে এটা নিয়ে একটু কথা বলুন। অ্যাজ ইউজুয়াল আপনার ব্যাচেলার প্রোগ্রামে যদি আপনি যেতে চান, এসএসসি এবং এইচএসসিতে মোট রেজাল্টের 60% মার্ক আপনাকে ক্যারি করতে হচ্ছে। এবং এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার একটা আলসের স্কোর লাগছে, এবং আলসের স্কোর মধ্যে হচ্ছে ব্যাচেলার্স প্রোগ্রামে মিনিমাম 6। যদি কোনোভাবে আপনার আলসের স্কোর না থাকে, আপনি কিন্তু চাইলে ডুওলিঙ্গো দিয়েও অ্যাপ্লিকেশন করতে পারেন, কারণ ফ্রান্সের কিছু ইউনিভার্সিটিজ আছে যারা আলসের পরিবর্তে ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে থাকে। ডুওলিঙ্গোতে মোটামুটি আপনার 105 আর 110 স্কোর থাকলে আপনি অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল। এখন হতে পারে যে আপনার টিউশন ফিস কেমন হতে পারে। টিউশন ফি সম্পূর্ণভাবে ডিপেন্ড করে ইউনিভার্সিটিজ সাবজেক্টের ওপর। তারপরে আমি একটা আইডিয়া দিই, টিউশন ফিস হতে পারে 8,000 ইউরোস থেকে 10,000-12,000 ইউরোস পর্যন্ত। এটা হচ্ছে এক বছরের টিউশন ফিস। এখন আসি মাস্টার্স প্রোগ্রামের জন্য। যারা মাস্টার্স প্রোগ্রামের জন্য যেতে চাচ্ছেন, তাদেরকেও কিন্তু তার ব্যাচেলার প্রোগ্রামে মোট রেজাল্টের 60% মার্ক ক্যারি করতে হচ্ছে। এবং এই ক্ষেত্রেও কিন্তু আপনার অবশ্যই আলসের স্কোর লাগছে, এবং সেটি হচ্ছে 6.5। এবং যদি আপনার আলসের স্কোর না থাকে, ব্যাচেলার্সের মতো এখানেও আপনি ডুওলিঙ্গোর স্কোর দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারছেন, এবং ডুওলিঙ্গোর স্কোর লাগছে 120। এখানে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যারা ইংলিশ ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছেন বা ইংলিশ ডিপার্টমেন্ট থেকে তাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছেন, তারা কিন্তু চাইলে ইংলিশ ডিপার্টমেন্টের MOI দিয়ে ফ্রান্সের জন্য অ্যাপ্লিকেশন প্রসেসিং করতে পারেন। এবং টিউশন ফিস কেমন হতে পারে ব্যাচেলার্সের মতোই, লাইক 8,000 ইউরোস থেকে 12,000 ইউরোসের মধ্যে এক বছরের টিউশন ফিস হতে পারে। এবং আমরা কিন্তু প্রত্যেকটি কান্ট্রিরই ক্যাপিটাল বেসড ইউনিভার্সিটিসগুলো নিয়ে কাজ করছি। সো যেহেতু আমি ক্যাপিটালের মধ্যে ইউনিভার্সিটিগুলো নিয়ে কাজ করছি, সো দ্যাট কিন্তু অবশ্যই আপনার পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবের একটা সুযোগ সুবিধা থাকছে। এবং ফ্রান্সে আপনি পড়াশোনার পাশাপাশি উইকলি 20 ঘন্টার মতো কাজ করতে পারবেন, এবং গভর্নমেন্ট হলিডে এবং সেমিস্টার ব্রেকে আপনি ফুল টাইম কাজ করতে পারছেন। সো মোটামুটি আমি ফ্রান্স নিয়ে আপনাদের একটা আইডিয়া দিয়ে দিলাম। যারা ফ্রান্সের সেপ্টেম্বর অক্টোবর ইনটেকের জন্য আগ্রহী আছেন, তারা কিন্তু চাইলে অ্যাপ্লিকেশন প্রসেসিং স্টার্ট করতে পারেন। এবং এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের কিন্তু অফিস ভিজিট করতে হবে, যেহেতু এটা রমজানের মাস। রমজান মাসে আমাদের অফিস ভিজিটিং টাইম হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 3:30 পর্যন্ত। এছাড়া যারা অফিস ভিজিট করতে পারছেন না, তারা কিন্তু চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাদেরকে সরাসরি কল করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।